আপনার কাছে কি মনে হয় 1450 বছর থেকে যারা কোরআন হাদিস ব্যাখ্যা করে, যারা ওয়াজ মাহফিল করে, তারা এক আয়াত পড়ে সেম কথা বলে? না, তার মানে প্রত্যেক ওই ব্যক্তি যিনি কোরআন হাদিস শুনে, ওনাকে আল্লাহ ওনার পরিস্থিতি অনুযায়ী একটা বুঝ দান করে, এবং সেই শুরুতে দিয়েছে আল্লাহ বলছেন যে আর স্মরণ করুন যখন লুকমান উপদেশ দিতে গিয়ে তার পুত্রকে, মানে ওয়াজ করতে গিয়ে তার পুত্রকে বলেছে, ইয়া বুনাই, হে আমার সন্তান, ভাই আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে পৃথিবীর বড় জুলুম। এটা তো আল্লাহ বলেছে। শিরক সম্পর্কে যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনতে চান, তাহলে আন আবি বকরা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ির, আমি কি তোমাদের সবচাইতে বড় কবিরা গুনাহগুলো সম্পর্কে জানাবো না বা অবহিত করব না? সালাহান, আপনি বলছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ, হাবিবুল্লাহ, আল্লাহর পছন্দের মানুষ, তিনবার একই কথা বললেন, আমি কি তোমাদেরকে পৃথিবীতে যত অপরাধ আছে এর মধ্যে সবচেয়ে বড় অপরাধগুলো সম্পর্কে কি আমি তোমাদেরকে জানাবো, অবহিত করব? সাহাবারা সবাই বললেন, কালু, সবাই বললেন, বেলা, জি অবশ্যই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন। তিনি বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালু, সরি, কল, তিনি বললেন, আল ইশরাকু বিল্লাহ, সেগুলো হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্য হওয়া, তিনি হেলান দিয়ে বসেছিলেন, এবার সোজা হয়ে বসলেন এবং বললেন, আলা ওয়া কাউলু যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। কার কার মা বাপ বেঁচে আছে? সুবহানাল্লাহ, সবার মা বাপ বেঁচে আছে না? মানে মা অথবা বাপ যে কোনো একজন বেঁচে আছে, কার? সুবহানাল্লাহ, তোমাকে বলে রাখি ছোট ভাই, না বা মুরব্বী, আপনাকে বলে রাখি, অনেক মুরব্বীর, মানে মা বাপ মুরব্বী, উনি নিজে মুরব্বী হয়ে গেছে। ফর এক্সাম্পল, বাপের বয়স 85, ওনার বয়স 50+, এরকম আছে অনেকে। কেমন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে কি? আল্লাহর সাথে শিরিক করা, রাইট? দ্বিতীয় বড় অপরাধ হচ্ছে, মানে এগুলো দ্বিতীয় তৃতীয় না, আসলে এগুলো বড় অপরাধের অন্তর্ভুক্ত। কেমন ক্যাটাগরিজ করা যাবে না, এক দুই দিয়ে বলা যাবে না, এগুলো বড় অপরাধ, এর ভিতরে এগুলো চলে আসছে, বাবা মায়ের অবাধ্য হওয়া, যেটা আজকের দিনে বলতে পারি আমি যে অনেবারে, যে আমার ইনক্লুডিং মি, আমি সহ বলতে পারি যে আমরা অনেকেই অপরাধী। আল্লাহকে কেউ গালি দেয় মুসলিমদের মধ্যে? মা বাপকে অনেকে গালি দেয়। আল্লাহকে কেউ গালি দেয় না? দেয়। যারা অন্য ধর্মীয় দেব দেবতাকে গালি দেয় তাদের সামনে, তারাও আল্লাহকে গালি দেয়, ওই ধর্মীয় লোকেরা। বহু ফেসবুকে আমি দেখেছি এগুলো, কেমন ফেসবুকে আমি দেখেছি যে এক নাস্তিক কিছু একটা বলেছে, পিছন দিয়ে যায় মুসলিমরা ওর মা মাসি সব এক করে ফেলতেছে, এটা নাকি ওর ইসলাম প্রিয়, এটা ডিফেন্ড করতেছে ইসলামকে, এভাবে ব্যাপারটা হয়ে গেছে আরেক রকম। আমি আসলে এগুলো বলতে চাই না, আমার বলার দোষ, এটা আমি মানি, আপনাদের বুঝার কোনো ভুল নেই, আমার বলার অনেক ভুল আছে, আমার উদাহরণ উদ্ধৃতি এবং আমার যেই ব্যাখ্যা, এটা মানে একটু একটু মানে আমার মতো, এটা কারোর সাথে মেলে না, এই জন্য এটা আমার দোষ। যেমন ধরেন এখন একটা রানিং বক্তব্য চলতেছে, কিছু হুজুর মাইকে এসে বলতে চাচ্ছে যে বাংলাদেশে নাকি এমন আলেম আছে যারা ইসরায়েলের পক্ষ নেয়,
والله আমি জামশেদ মজুমদার যতটুকু দেখি ইন্টারনেট ইউটিউব ওয়াজ মাহফিল সার্চ করে দেখি আমার জানা মতে সুফি সুন্নি তারপর হচ্ছে কি বলে এটাকে বাংলাদেশে তো চিশতি সাবিরি তরিকত হাকিকত মারাফত শরীয়ত বহু ধরনের আইডিওলজি আছে কি আছে তাবলীগ জামাত আছে জামাতে ইসলাম আছে হেফাজতে ইসলাম আছে আহলুল হাদিস আছে কওমি আছে ইত্যাদি ইত্যাদি বহু আছে ওই ব্যক্তি যারা আসলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নাড়ে কি কি মনে চেঞ্জ করছে এটা সামনা কেন ভাই বিরক্ত করছেন কেন চেঞ্জ করতেছো কোনো ভাই তুমি না না সাউন্ড ঠিক আছে বিসমিল্লাহ এটা স্মরণ তো এখান থেকে তুমি ভাই ধরলে কেন ভাই আচ্ছা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তো أعوذ بالله من الشيطان الرجيم ভাই এটা বন্ধ করুন তো আপনি তো আমি আমার জানা মতে একজন হুজুরকেও দেখি নাই একজন আলেম উলামাকেও দেখি নাই যাদের নিজেদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে আমি একজনকেও পাইনি যে কেউ ইসরায়েলের পক্ষে এবং ফিলিস্তিনিদের বিপক্ষে আমি এমন কোনো লেকচার শুনিনি কারো যে ইসরায়েলের পক্ষে গেছে কোনো মুসলমানের কিন্তু এই দেশে তবু প্রতিদিন ইউটিউব ইন্টারনেট খুলে ইউটিউবারগুলো ন্যাংটা মহিলাদের নাচ গান বিক্রি করে টাকা ইনকাম করা ফ্রিল্যান্সারগুলো যারা নিজেদেরকে ফ্রিল্যান্সার মনে করে হালাল টাকা কামাচ্ছে কেন ওয়াজ ওয়াজ আপলোড দেয় তুই বেটা ওয়াজের কারণে তোকে টাকা দেবে বেটা ওয়াজের মধ্যে অ্যাড আসার জন্য তোকে টাকা দেয় মানে এখানে যদি একটা মহিলা না চায় টাকা পাইলে মাহফিল যেভাবে টাকা ইনকাম করলো তুমি ওয়াজ আপলোড দিয়ে এভাবে টাকা ইনকাম করো ইটস সেম আচ্ছা তো এরা করলো কি এরা এগুলো খুব লাগাই দিছে প্যাচ আমি আজকে চিন্তা করে দেখলাম যে না আমার জন্য বলাটা মুশকিল আমার আবার ওই যে সৌদি আরবে বড় হয়েছি তো সামাজিকতা বুঝি কম এখানকার একটা উদাহরণ দিতে গিয়ে আমি বললাম মানে ফিলিস্তিনিরা ইনশাল্লাহ জিতবে এটা বলতে গিয়ে আমি কিভাবে বলছি আমি বলছি যে আরে বেটা কোনো সত্য যদি কোনো ইহুদি হয় নাসারা হয় সে যেই হোক কোনো একটা বিষয় যদি তার সততা থাকে এবং তার যদি এখানে রাইট থাকে যদি সে সত্যবাদী হয় কোনো একটা টপিকে তাহলে সত্যকে তো আল্লাহ বিজয় দান করে রাইট তার মানে আমি এটাকে খুব গুরুত্ব দিয়ে বলছি যে ফিলিস্তিনিরা জিতবে ওর তো মুসলিম আলহামদুলিল্লাহ রাইট না এটা ইটস গন রং ঠিক আমি সাফাই গাইতে চাই না তবু আমি বলবো বাংলাদেশে কিছু বক্তা বলতে চায় যে ওনারা হামাসের পক্ষে আরেকজন হামাসের বিপক্ষে আমার কাছে অনেক চিন্তা করে দেখলাম যে না আসলে এরা হামাসের পক্ষে না ওরা হামাসের বিপক্ষে না এরকম না আসলে এরা নিজেরা নিজেদের বিপক্ষে তো এই জন্য একজন আরেকজনের পক্ষপাতিত্ব করে কেউ বলছে যে এটা আমার ওটা তোমার হ্যাঁ ফর এক্সাম্পল ফিলিস্তিন থেকে আমারও তো আসলে এগুলো নিয়ে কথা বলা উচিত না তারপর ওয়াল্লাহি দেখে আমার যদি ভুল হয় এগুলো ভুল আমি স্বীকার করেছি আগে থেকে এটা আমার একান্তই নিজের চিন্তা ভাবনা অনেক কিছু ভেবেছেন এরকম না আপনাদের কাউকে উৎসাহিত করতেছেন আমার কাছে কেন জানি মনে হয় যে যারা বলেছে যে হামাস কেন এখানে অ্যাটাক করেছে আমার কাছে মনে হয় ওরা ফিলিস্তিনিদেরকে ভালোবেসেই বলেছে আসলে কিভাবে আমি বলি আমার কাছে মনে হচ্ছে ওনাদের পক্ষ থেকে আমি বলতেছি না আমার ধরো নিউজে আসলো যে ইসরায়েলি মরছে 400 ফিলিস্তিনি মরছে 18,000 তখন সে হয়তো চিন্তা করলো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার 18,000 ভাই মরে গেছে সে হয়তো সহ্য করতে পারতো সে যদি আর একটু শক্তি হলে ভালো হইতো হয়তো যে তার ভাইদেরকে নিয়ে হয়তো এটা আলোচনা করছে সে বলতেছে যে আমাদের শক্তি অর্জন করতে হবে যারা বলে আমার কাছে কেন জানি মনে হয় যে না ইসরায়েলের পক্ষে বলে না আসলে আসলে ওরও কষ্ট পায় যে এতগুলো মানুষ মারা গেছে মুসলিম ভাই মারা গেছে মানে সমান সমান হয়নি তো বা 19-20 হয়নি 18-20 হয়নি যুদ্ধটা হয়ে গেছে আসলে একে আর 100 হয়ে গেছে প্রায় তো ও হয়তো এই জায়গা থেকে বিশ্লেষণ করে যে মুসলিম দেখা সলাত আদায় করে না ওদের ভিতরে ঐক্যতা নাই ওদের ভিতরে নিজেদের ভাই ভাইয়ের সম্পদ মেরে খেয়ে ফেলতেছে পাঁচত সলাতের এরা অনুসরণ করে না রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে এখনো নিজেদের মধ্যে এটাই ডিসাইড করতে পারে নাই যে রসুল কি মাটির না নূরের আল্লাহকে সব জায়গায় বিরাজমান নাকি আরশে আজমের উপরে এটাই ডিসিশন নিতে পারে নাই এখনো দেয়ার আর সো মেনি ডিফিকাল্টিস মানে একজন একজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে অনেক প্রবলেম আছে এখন কেমন তো এই জন্য আমার মনে হয় যে ওয়াজ মাহফিল ইউটিউবারদের আল্লাহ বর্তমানে সবচেয়ে বড় সবাই না যারা অ্যাড বিজ্ঞাপন দিয়ে ইনকাম করে বেশি মানুষ দেখবে জন্য 2023-এর অক্টোবর 16 তারিখ আমি ড্রাইভে গেছি ওনার ধরেন ওই ওয়াজের সাথে আমার ওয়াজ আগে বলছে যে তারেক মনার বলছে আমার বিড়াইতে
ও নাকি দিন প্রচার করছে, ও নাকি কি করছে, এটা দেখো দিন প্রচার। আল্লাহ তোমাকে হেদায়ত দিক ভাই, তুমি যে কত বড় ক্ষতিগ্রস্ত তুমি জানো না। প্রত্যেক মানুষ যে ফিতনায় নিমজ্জিত হয়েছে, আল ফিতনা তু আশাদ্দু মিনাল কাতল, তুমি বোঝো আমি একটা লাইভ করছি, দুদিন পরে এসে আমি কোনো সাফাই বলি না, আমি এসে সোজা ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ আমি চাই না আমি ফিতনার অংশ হই। আমি বলবো না যে যারা শুনছে আমাকে ভুল বলছে তারা ভুল, এটা আমি বলবো না। আমি বলবো যে আমার বলাতে হয়তো ভুল হয়েছে, আমার হয়তো ব্যাখ্যা করাতে ভুল হয়েছে, আমার হয়তো আমি আমি যা বলতে চাইছি হয়তো আমি তা বলি নেই, শয়তান হয়তো আমাকে ধোকা দিয়েছে, আমি এসে ক্ষমা চেয়েছি, কেন আমি চাই না কোনো ফিতনার অংশ আমি হই। এই পৃথিবীতে একটা সিঙ্গেল ফিতনা আমি চাই না এটার আমি অংশ আমি হই, কারণ আমি এত বড় আলেম না, আমার এত নেকি নাই, আমার এত গুণ নাই, আমার এত দান সৎকার এত সম্পদ নাই, আমার যেটা মানে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর মতো আমি পারবো না এত দান করতে, আমার এত সম্পদ নাই। হ্যাঁ, আদম আলাইসালামের যুগের মানুষের মতো আমি 1000 বছর হায়াত পাবো না হয়তো, আমি তার গ্যারান্টি জানি ইনশাআল্লাহ, যে এত হায়াত কেউ পাচ্ছে না জানি। আমি কোন 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 জায়গা থেকে ইউনিক কিছু চলে আসছি ব্যতিক্রম, যে আমি 1000 বছর নামাজ পড়বার জিকির করবো আজকাল করবো না। সো আমি পৃথিবীতে ছোট বা বড় কোনো ফিতনার অংশ আমি হতে চাই না। যদি আমি এটার মধ্যে যুক্ত হয়ে যাই, আমি সরি ভাই সরি, আমার ভুলে গেছে, আমার ভুলে গেছে, আমি সরি, আমি চাই না এটা নিয়ে আর ফিতনা হোক, আমি চাই না কেউ একটা গালি দিক আর এটার রিজন আমি ওকে বাধ্য করি, যে আমাকে গালি দিচ্ছে, যে আমাকে গালি দিয়ে আমি বলি না যে এটা ওর দোষ, আমি বলছি ওকে আমি বাধ্য করছি, আমার বলাই ভুল আছে, আমার উচিতই না, আমার বোঝা উচিত শ্রোতা কেমন সে বুঝে কথা বলা উচিত আমার। সো আমি এটা ফিল করি, আর তোমরা এখানে ইউটিউবে বসে বসে কাটছিট করে গেলো ওরা,